রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঢাকা শহরের প্রথম প্রথম খোলা ময়দানের যুবলীগের জনসভায় উপস্থিত হবেন। সেই জনসভাকে জনসমুদ্রে আমরা পরিণত করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের যুব সমাজ আজকে প্রস্তুতি গ্রহণ করেছেন। আগামী 11 তারিখ সকাল থেকেই ওই ঐতিহাসিক সৌদি উদ্যান, যে উদ্যান এই বাংলাদেশের পরাজিত শক্তি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিলেন, এই ঐতিহাসিক উদ্যান, যে উদ্যান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব সেই 7ই মার্চের ঐতিহাসিক ডাক দিয়েছিলেন, 7.5 কোটি বাঙালিকে এক কাতারে এনেছিলেন, সেই ঐতিহাসিক সৌদি উদ্যান। এই ঐতিহাসিক সৌদি উদ্যান আরেকটা ইতিহাস গড়বে 11ই নভেম্বর। সেদিন আমরা 10 লক্ষ লোকের সমাগম আসবে বলে আমি বিশ্বাস করি। এখানে শুধু যুব সমাজ থাকবে না, এখানে এই দেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কানা বোবা অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী সকল শ্রেণী পেশার মানুষ আসবে। সেদিন বঙ্গবন্ধুর কন্যা যাকে হত্যা করতে চায় বিএনপি জামা, সেই যাকে হত্যা করতে চায় বিএনপি জামা, সেই বঙ্গবন্ধুর কন্যা মুখ থেকে কি বক্তব্য আসে সেটা শোনার জন্য আমি বিশ্বাস করি ঢাকা শহরের প্রত্যেকটি ঘর থেকে মানুষ নেমে আসবে ঐতিহাসিক সৌদি উদ্যানে। এই সমাবেশ জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ। এই সমাবেশ হবে পেট্রোল বোমা হামলাকারীদের বিরুদ্ধে সমাবেশ। এই সমাবেশ হবে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সমাবেশ। এই সমাবেশ হবে এদেশের অর্থ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছেন সেই বিএনপি জামাতের বিরুদ্ধে সমাবেশ। এই সমাবেশ হবে 71-এর পরাজিত শক্তি, দেশ বিরোধী শক্তি বিএনপি জামাতের সমাবেশ। এই সমাবেশ হবে যারা 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা করে প্রিয় নেত্রীকে হত্যা করতে চেয়েছিল সেই কুখ্যাত তারেক রহমান এবং তার সেই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সমাবেশ। এই সমাবেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব সহ 1975 সালে যে জিয়াউর রহমান হত্যা করেছিলেন সেই হত্যাকারীদের বিরুদ্ধে সমাবেশ। আর এই সমাবেশ হবে শান্তির সমাবেশ, এই সমাবেশ হবে উন্নয়নের সমাবেশ, এই সমাবেশ হবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে সেই বাংলাদেশের অগ্রযাত্রার অগ্রসৈনিক যুব সমবায়ের যুবলীগের অংশগ্রহণের সমাবেশ। আমি অনুরোধ করতে চাই প্রিয় বন্ধুগণ, বিএনপি জামাত ষড়যন্ত্রে মাঠে নেমেছে, এই সমাবেশ থেকে আওয়াজ উঠবে আগামী নির্বাচন পর্যন্ত এই ষড়যন্ত্রকারী বিএনপি জামাত যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করার আওয়াজ উঠবে।